হিন্দা কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এ মসজিদটি অবস্থিত। মসজিদটির কাজ চীনামাটির টুকরা ও মোজাইক করা দেওয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা যা মোগল স্থাপত্য শিল্পের অনুকরণে করা হয়েছে। বাংলা 1365 সালে বাগবাড়ি পীর হিসেবে পরিচিত চিস্তিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিস্তি এর নির্দেশে মৌলানা আব্দুল খালেক চিস্তির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজর কাড়া রূপ যে কাউকে মুগ্ধ করে। মসজিদের কক্ষের দৈর্ঘ্য 49.50 ফুট ও প্রস্থ 22.50 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা একটি মিনার রয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরফানুল শোয়াইব। আমি আজকে খেতলালে আছি, জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায়, খেতলাল উপজেলার হিন্দাতে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হিন্দা শাহী জামে মসজিদ, বাংলা 1365 সনে এটা স্থাপিত। আর এই মসজিদ সম্পর্কেই আজকে আপনাদের একটু ধারণা দেবো, এই মসজিদটা আপনাদের একটু দেখাবো ঘুরে ঘুরে। তো চলেন মসজিদের ভিতরে দেখি যে এটা এরিয়াটা খুব বড় না। এটা এটা হচ্ছে এই যে হিন্দা শাহী মসজিদ স্থাপিত বাংলা 1365 সন, এন স্টিলের মধ্যে খোদাই করে লেখা আছে। হ্যাঁ, এখন ভিতরে ঢুকবো। এই ছাগল, তুমি কি করো এখানে? প্রথমে ঢুকে এখানে, আগে আমি বাম পাশে দেখাই। বাম পাশেও একটা মসজিদের এটা অফিস রুম হতে পারে, অফিস রুমের অংশ। এটা হেভি গরম। এটা ঢুকে অনেকটা ফাঁকা জায়গা, এখানে যখন ভিতরে জায়গা হয় না, বাইরের জামাতের ব্যবস্থা মানে জায়গা রাখা আছে। আর পাশেই দেখেন যে ঈদগাহ, পাশেই হচ্ছে ঈদগাহ মাঠ। আর এটা হচ্ছে মিনার, মিনার বলতে এটাতে উঠে আজান দেওয়া হয়, উপরে উঠে আজান দেওয়ার ব্যবস্থা। এই যে এখানে, এই যে দেখেন এগুলা পাথরের কাজ করা আছে, এই যে, এই যে পাথর, তারপরে কেটে কেটে সুন্দর করে বসানো আছে। সব জায়গায় কিন্তু সেম এরকম, এটা এটা মনে হয় গ্লাস, গ্লাস কেটে কেটে বসানো আছে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে গ্রিল, গ্রিলের রং করা আছে, গ্রিলে রং করা। মসজিদে ঢুকেই বাম পাশে এখানে ছোট্ট বাগান, এই যে ছোট্ট বাগান। আপা পুরো পুড়ে যাচ্ছে আমার, খুব গরম। এটা হচ্ছে অজুখানা, এখানে
পিছনে এখানে অনেক মাটির ঘর আছে, জানি না এটা কি মাটির ঘরগুলো। ও মাদ্রাসা, এটা যেখানে লেখা আছে যে হলি কোরআন মাদ্রাসা অ্যান্ড কিন্ডার গার্ডেন। এই যে এটা হচ্ছে মসজিদের পিছনের অংশটা। এটার এই অংশগুলো দেখেন, এই জায়গাগুলো কিন্তু টাইলস ভেঙে ভেঙে বসানো হয়েছে। এই যে টাইলস ভেঙে ভেঙে ডিজাইন করা হয়েছে, আর এগুলো হচ্ছে গ্লাস, গ্লাস কেটে কেটে বসানো হয়েছে, বিভিন্ন মানে অনেক ডিজাইন আর কি করা হয়েছে। এগুলো দিয়ে যে গ্লাস বসানো হয়েছে, গ্লাস বসানো হয়েছে সুন্দর করে। এটা পিছনের অংশ, আর এটা হচ্ছে মানে উত্তর দিক আর কি, উত্তর দিকের অংশ এটা। তো আমরা এখন ভিতরে ঢুকবো, চলেন মসজিদের ভিতরটা একটু দেখি। আপনাদের সাথে এই হিন্দা মসজিদটি শেয়ার করলাম, আশা করি মসজিদটি দেখে আপনারা অনেক আশা করি আপনারা এই ভিডিওটি দেখে মসজিদের ভিডিওটি দেখে অনেক এনজয় করছেন। আমি চেষ্টা করব যে আমি চেষ্টা করি আর কি নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর মাসবি পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে সামনেই এই মসজিদ, যে হিন্দা মসজিদ দেখালাম, এর সামনেই কিন্তু এখানে হিন্দা শাহি মাজার। দেখেন এটা খুব বেশি দিন হচ্ছে না, কিন্তু খুব রিসেন্টলি করাই মনে হচ্ছে। যে পিছনে মসজিদ, আর হচ্ছে মসজিদের এই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ, আর এখানেই এটা হচ্ছে মাজার শরীফ করছে। দেখেন হিন্দা শাহি পবিত্র মাজার শরীফ, পীর হযরত, আমি যদি জুম করে দেখাই, পীর হযরত খাজা শাহ কালামজি, তারপরে হযরত খাজা শাহি এলামজি, মানে আমার কাছে এটা মনে হচ্ছে পুরোটা বিজনেস। এখানে এখানে বিজনেস করার জন্য এই মাজারটা করছে এখানে, তাছাড়া তো আমি এখানে কোনো রিজন দেখি না। যে মসজিদ দেখতে এসে যারা মাজার ভক্ত তারা এখানে একটু কিছু আর কি দান বা যেটাই বলেন মাজারে যা যা করে আর কি ওগুলো করবে, ইনকাম হবে এদের।